শুধু আওয়ামী লীগ শাস্তি পাবে তা না পাঁচ তারিখে গণ পরবর্তী যারা বিএনপি নামে বিএনপি নামদারে যারা জুলুম নির্যাতন করেছেন তারাও শাস্তির আওতায় আসবেন যারা আওয়ামী লীগ করেছেন তারা আওয়ামী করবে যারা জাতীয় পার্টি করেছে তারা জাতীয় পার্টি করে করবে এর বাইরে যদি কেউ বিএনপিতে যোগদান করতে চায় আগামী ছয় মাস কোনো যোগদান হবে না আমি ইমানদারি কথা বলবো আমার কর্মীরা বেইমানের মতো কথা বলবে তা হবে না আমার মতো ইমানদারের মতো কথা বলতে হবে স্পষ্ট চলতে হবে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে নিজের স্বার্থে এলাকায় কোনো জুলুম নির্যাতন করা যাবে না পরিষ্কার মেসেজ আমার জানা মতে অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন যারা আওয়ামী করেছেন তারা অমিলিক করবে যারা জাতীয় পার্টি করেছে তারা জাতীয় পার্টি করে করবে এর বাইরে যদি কেউ বিএমপিতে যোগদান করতে চায় আগামী ছয় মাস কোনো যোগদান হবে না যেহেতু আমি শরীরপুর জেলার প্রেসিডেন্ট আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিককে আমি চিনি তার নিচের লেভেলের কে কি পজিশনে সেটা আমি চিনি না আমি একটা প্রোগ্রামে গেলাম হঠাৎ করে এক দুজন এসে বললো একটা সেলফি তুলি দেখা গেলো সে সেলফি তুলে আমার নেতাকর্মীদেরকে দেখাচ্ছে যে আমি বিএমপি করেছি তা না সেলফিতেই প্রমাণ করবে না যে আপনি আওয়ামী লীগ থেকে বিএনপি করেন নো অনেক অনেক চোর ডাকাত আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলে থানায় বলতে পারে যে আমি অনেক সাচ্চা ইমানদার নো আইন তার নিজস্ব গতিতে চলবে ছবি প্রমাণ করবে না সে নির্দোষ পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা ছবি প্রমাণ করবে না সে নির্দোষ আমার কাছে আমি রাজনীতি করি আমার পাশে চোর দাঁড়িয়ে ছবি তুলতে পারে ইমানদার ছবি তুলতে পারে মর্জিদ ইমাম সাহেব ছবি তুলতে পারে অতএব তার যতটুক অপরাধ করেছে তার অপরাধের প্রাপ্য তাকে পেতে হবে অতএব ছবি কোনোভাবেই ব্যাটার করে না যে সে আওয়ামী লীগ থেকে কিরণ সাহেবের সাথে ছবি তুললেই সে বিএমপি হবে যায় অতএব ছবি তুলতে বাধা নেই কিন্তু আমি যদি জানি যে এতদিন আওয়ামী লীগ করেছে সে আজকে আমার সাথে ছবি তুলে বিএমপি হয়ে যেতে চায় না আমি হয়তো জানি না পরবর্তী সময়ে আমি জানি যে এই লোকটা তো বিএনপি করেছে আওয়ামী করেছে এখন সাধারণ অনেক নিরীহ মানুষ রাস্তা দিয়ে যেতে দেয়নি কাজে তার দিন দিনানে দিন খায় সকালবেলা তার সকালে হাজিরা না দিলে তার সংসার চলতো না তাকে ভয় দেখে আওয়ামী করেছে ওই আওয়ামী লীগদের জন্য আমার দরজা খোলা যে অসহায় মানুষ বন্দুকের নলে আওয়ামী লীগ করেছে তারা আওয়ামী করে নাই তাদের বিবেক তারা ইমান কিনে নিয়েছে জোর করে বাট তাদের জন্য আমার দরজা সবসময় খোলা গরিবের উপর গরিবের উপর কোনো জুলুম করা যাবে না তারা প্যাটের দায়ে আওয়ামী লীগের মিছিলে যেতে হয়েছে এই এই গ্রামে কোনো কেউ ঘরে বসে থাকতে পারবে না তাদেরকে মিছিলে যেতে হবে বাধ্য হয়ে অনেক গরিব মানুষ গিয়েছে রিক্সা চালা তার যেতে হয়েছে এখন আজকে যদি তাকে মিছিলে দেখে আজকে যদি সেই ছবি আমার পাশে দেখেন যেহেতু আওয়ামী করেছে নো তাও আওয়ামী করা হলো তার পেটের দায়ে আর যারা আনন্দিত হয়ে লুটপাট করার জন্য সাধারণ মানুষকে নির্যাতন করেছেন তাদের আওয়ামী লীগ আর ওই সাধারণ আওয়ামী লীগের এক নাম অতএব আমি আমার মেসেজ পরিষ্কার এখানে যারা আওয়ামী লীগ করেছেন যারা এখানে জুলুম নির্যাতন করেছেন আজকে অথবা কালকে তাদের শাস্তি অপরিহার্য তারা পেতেই হবে